প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইউজির বিএ বিএসসি বিকম এর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য অফিশিয়াল ভাবে নোটিশ দেয়া হলো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নিয়ে। বিস্তারিত আলোচনা করব কিভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটি অনুযায়ী, সেটাও তোমাদের জানিয়ে দেবো, অনলাইনে না অফলাইনে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে একটি লাইক করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি প্রমিস ডে। তোমরা সকলেই জানো আজকে প্রমিস ডে, আর এই প্রমিস ডেতে তোমাদের সকলকে প্রমিস করছি যেরকমভাবে প্রতিনিয়ত তোমাদের দূর সময়ে, তোমাদের ভালো সময়ে তোমাদের পাশে থেকেছি, এই একই সাথে তোমাদের দুঃখের সাথী হয়েছি, তোমাদের ভালো সময়ের সাথী হয়েছি, সেরকমভাবে সর্বদা তোমাদের পাশে থাকবো। তোমরা এমন কি প্রমিস প্রিয়জনকে করতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো, কারণ তোমাদের কমেন্ট অখুন্ন থাকবে এই ভিডিও সেকশনে। চলো এবার মেন টপিকে আসি, তোমাদের ফার্স্ট ইয়ারের ইউজির যে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে, ইউনিভার্সিটিগুলোর কী হবে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে, সমস্তটাই জানাবো। তার আগে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সবেমাত্র যে নোটিফিকেশন জারি হয়েছে এ সেমিস্টার সংক্রান্ত, সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। তো এখানে দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। কি বলা হচ্ছে, দ্য সিস্টেম অফ দ্য অনলাইন সাবমিশন অফ ফর্মস ফর দ্য বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2021 আন্ডার সিবি ECS will be available on the website cuexam.net and cuexamwindow.in as per the following schedule. তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কখন কি তোমাদের করতে হবে। আপলোডিং অফ চেকলিস্ট, মানে 15 ফেব্রুয়ারি তোমাদের চেকলিস্ট আপলোড করে দেওয়া হবে। ওপেনিং অফ অনলাইন ফর্ম সাবমিশন বাই দ্য ক্যান্ডিডেটস, এস মানে 15-2 কিন্তু তোমাদের এর অনলাইন যে ফর্ম সেটা সাবমিশন করতে হবে। আর এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এ অনলাইনে ফর্ম ফিল আপের জন্য কোনো রকম চার্জ করা হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে 15-2-2022। আর এই অনলাইন ফর্ম ফিল আপ চলবে 23 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। তার মধ্যে কিন্তু তোমরা যারা ফার্স্ট ইয়ারের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা অতি অবশ্যই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট হয়ে করে দেবে, এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পর তোমাদের একটা লিস্ট বের করবে। আর তুমি ফর্ম ফিল আপ করার পর কলেজের তরফ থেকে ফর্মের যে অনলাইন অ্যাপ্রুভাল, যে তুমি পরীক্ষায় বসতে পারবে, সেই অ্যাপ্রুভাল দেওয়া হবে হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তারপরেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক চলে আসবে, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 25-12-2022 দুপুর 12টার পর থেকে। অনলাইনেই তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারের এর ফার্স্ট সেমিস্টারের এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবার হচ্ছে তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে। দেখো, অনেক ইউনিভার্সিটি রীতিমতো জানিয়ে দিয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনেই হবে। ফর এক্সাম্পল, কল্যাণী ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে আমাদের যে স্টেট ইউনিভার্সিটি আছে সেই স্টেট ইউনিভার্সিটিরও যে এক্সামিনেশন রয়েছে সেটাও অনলাইনে হচ্ছে, এমনকি অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে, ইনফ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটিও কিন্তু অফিসিয়ালভাবে যে বৈঠক করেছিল সেই বৈঠকের পর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনেই হচ্ছে। কাজেই তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছো, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছো, বা অন্যান্য ও রাজ্যের ইউনিভার্সিটি রয়েছো, সে কিংবা বিশ্বভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। আমাদের রাজ্য সরকার যেরকমভাবে অ্যাডভাইজারি জারি করেছিল অড সেমিস্টারের জন্য ও এবং কলেজের তরফ থেকে যে বিষয়টা সেই সময় জানানো হয়েছিল এবং অ্যাকসেপ্ট করা হয়েছিল অড সেমিস্টারগুলোর এক্সামিনেশন অনলাইনে হবে, সেই মতোই করে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন রয়েছে অড সেমিস্টার সেটা কিন্তু অনলাইনেই হচ্ছে। এ যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে এবং অনেক অনেক কলেজ এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, অনেক কলেজ মানছি এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে জানায়নি, তাও সমস্ত দিক বিবেচনা করে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিন্তু অনলাইনেই হতে চলেছে। কবে হবে, এক একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম। ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ডের যে ডাউনলোডের যে বিজ্ঞপ্তি সেটা দেখে বোঝাই যাচ্ছে যে 25 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তার মানে মার্চ মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের
ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সেটা অনলাইনেই হবে। আশা করছি সমস্তটাই বিস্তারিত তোমাদের জানালাম। এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এবং তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বিএ বিএসসি কিংবা বিকমের, তোমাদের প্রিপারেশন কীরকম, কত পার্সেন্ট সিলেবাস তোমরা কমপ্লিট করে ফেলেছো, সম্পূর্ণ কমপ্লিট করে থাকলে কতবার রিভিশন করেছো, কত নম্বর আশা করছো অনলাইনে এক্সামিনেশান দিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে বলো না।